প্রধানমন্ত্রী তিনি এখন সৌদি আরবে আছেন আজকে সকালবেলা আমরা তিনি উমরা গেছেন প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত এটা তার শেষ উমরাহ করা আশা করি তিনি এবার 15 বছরে এই জাতি এবং জনগণের বিরুদ্ধে তার সরকার যে অপরাধ সংগঠিত করেছেন তিনি হত তার জন্য ক্ষমা প্রার্থনা করে সেখানে করে আসবেন এই দুর্নীতিবাজ এই সরকারকে এবং তার নেতাদেরকেও তাদের সাধারণ নেতা কর্মীরাও আর পাহারা দেওয়ার জন্য আগ্রহ বোধ করছে না এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ আরেকটা কথা আপনারা খেয়াল করেছেন সরকার প্রতিদিন তারা আজকে পুরো বিরোধী দল জনগণের বিরুদ্ধে বাস্তবে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে ঢাকায় তারা যেমন শান্তি সমাবেশ করে শান্তি কমিটি করে পাকিস্তানিরা 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে জেলায় জেলায় তারা যেভাবে শান্তি সমাবেশ করত শান্তি কমিটি করত এই দখলদার সরকার অবৈধ সরকার ভোট ডাকাত সরকার শান্তি কমিটি করে শেষ রক্ষা করার চেষ্টা করছে পাকিস্তানিরা শান্তি রক্ষা কমিটি করে পাকিস্তানিরা শান্তি কমিটি করে শেষ রক্ষা করতে পারেনি এই সরকারও শান্তি সমাবেশ আর শান্তি কমিটি করে কোনোভাবেই তাদের অবৈধ গতিকে কোনোভাবেই আর রক্ষা করতে পারবে না অবরোধ এবং হরতালের বার্তাটা হচ্ছে এটাই প্রধানমন্ত্রী তিনি এখন সৌদি আরবে আছেন আজকে সকালবেলা আমরা তিনি উমরা গেছেন প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত এটা তার শেষ উমরাহ করা আশা করি তিনি এবার 15 বছরে এই জাতি এবং জনগণের বিরুদ্ধে তার সরকার যে অপরাধ সংগঠিত করেছেন তিনি হত তার জন্য ক্ষমা প্রার্থনা করে সেখানে করে আসবেন দ্বিতীয় কথা হচ্ছে লজ্জায় ঘৃণায় গত কদিন ধরে মাথা আমাদের হেট হয়ে যায় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা যে সমস্ত ভাষা শব্দ ব্যবহার করেছেন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বিরোধী দলকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করেছেন আমি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা কি সংসদীয় ভাষা আপনি কি তার এই বক্তব্য আপনার কি এক্সপান্স করেছেন এই বক্তব্য সংসদের কার্য বিবরণী থেকে এক্সপান্স করা হয়েছে কিনা আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন সরকার প্রধানকে এরকম অশ্লীল এবং এরকম অরুচিকর শিষ্টাচার বর্জিত কোন কথা বলতে শুনি নাই সরকারের নেতারা এখন বিষময় মাথা এখন ঠিক নাই বিকারগ্রস্ত মানুষ যেভাবে প্রলাপ বকে মাথা নষ্ট হয়ে গেলে যেভাবে প্রলাপ বকে সরকারি দলের নেতারা প্রতিদিন সেভাবে এখন তারা প্রলাপ বকছে কোন প্রলাপে বিলাপে এবার আর কাজ হবে না মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে এবার তারা বিদায় দেবে দেশকে এবার তারা রক্ষা করবে